আজকের ভিডিওতে আমরা যাত্রা করব রাজধানী ঢাকা থেকে বন্দরনগরী বেনাপোলের উদ্দেশ্যে। আর ঢাকা থেকে বেনাপোলের এই যাত্রাপথে আমাদের সফরসঙ্গী হবে সোহাগের বাইএক্সেল স্ক্যানিয়া বাস। আর এই বিলাসবহুল স্ক্যানিয়া বাসের দীর্ঘ যাত্রাপথে আমার ভ্রমণ অভিজ্ঞতা কেমন ছিল সেই সব বিস্তারিত তুলে ধরার চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে। চলুন ভিডিওর মূল পর্বে চলে যাই। আজকে আছি হচ্ছে রাজধানী ঢাকার মালিবাগে, আর পিছনে দেখতে পাচ্ছেন সোহাগ পরিবহনের ডাবল ডেকার একটি বাস। বাসটি যাচ্ছে হচ্ছে চিটাগাং। আর আজকে আমি যাত্রা করবো হচ্ছে আবারও বেনাপোলের উদ্দেশ্যে। তো আমার বাসটা হচ্ছে 2:35। তো এখন আছি মালিবাগ সোহাগ কাউন্টারে, আর এখানেই বাস, আর এখান থেকে বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে যাবে আমার বাসটি। আর দেখি এই বাসটার পরে হয়তো আমার যে বেনাপোলে যাওয়ার বাস সেটি আসবে। আর স্ক্যানিয়া এসিতে জার্নি আপনাদেরকে অনেকবার দেখিয়েছি, তো আজকে দিনের বেলা জার্নিটা আপনাদেরকে দেখানোর জন্য আসলাম হচ্ছে মালিবাগে। তো বাস আসুক, আপনাদেরকে পরবর্তী জার্নি কন্টিনিউ করে দেখাবো, ঠিক আছে? বাস ছাড়তে এখনও কিছু সময় বাকি আছে। চলুন আমরা এখন সোহাগ পরিবহনের কাউন্টারের ভিতরে প্রবেশ করি, আর এখানে কিছুক্ষণ আমরা রেস্ট নিব। দেখতে পাচ্ছেন পুরোটাই শীততাপ নিয়ন্ত্রিত। এখানে কিন্তু নামাজের ব্যবস্থা আছে এবং ওয়াশরুম ফ্যাসিলিটিসও আছে। আপনাদেরকে বলে রাখি, ঢাকা থেকে বেনাপোলের জন্য বিজনেস ক্লাস এই বাসের আমি টিকিটের মূল্য দিয়েছি 1400 টাকা পার পার্সন। আমাদের বেনাপোল যাওয়ার বাস চলে এসেছে, পেছনে হচ্ছে বাস, মানে সাদা হাত। চলুন এটা একটু জার্নি করি, আর জার্নির পুরো রিভিউটা আপনাদেরকে দেখায়। আর এই হচ্ছে এখন লাগেজ তোলা হচ্ছে, আমার লাগেজ দেওয়া কমপ্লিট, আমার এখন উপর হচ্ছে বাসে। টু-ইজ-টু-ওয়ান ফরমেশনের বিজনেস ক্লাস সিট হচ্ছে আজকে আমাদের এই বাসে। আর স্ক্যানিয়া বাসের ড্যাশবোর্ড হচ্ছে এটা, যেটাকে পাইলট কেবিনও বলা হয়। আর আমাদের বাসটি নির্দিষ্ট সময় থেকে 30 মিনিট দেরিতে ঢাকার মালিবাগ কাউন্টার থেকে ছেড়ে যাচ্ছে তার গন্তব্য বন্দরনগরী বেনাপোলের উদ্দেশ্যে। মালিবাগ থেকে রওনা দিয়ে বাস কমলাপুর হয়ে পৌঁছায় হচ্ছে আরামবাগে। আর সেখানে কিন্তু তাদের কাউন্টার আছে। আরামবাগ কাউন্টার থেকে যাত্রী নিয়ে বাস আবার তার গন্তব্য বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে দিয়েছে। গাড়ির ভিতরে কোনো প্রকার টাইপের মালামাল হারিয়ে গেলে অথবা চুরি হয়ে গেলে সোহাগ পরিবহন প্রাইভেট লিমিটেড এর ড্রাইভার গ্রহণ করবে না। আপনাদের সকলের একান্ত সহযোগিতা কামনা করি। অবশেষে শহরের জ্যাম ছেড়ে আমরা চলে আসলাম এক্সপ্রেসওয়েতে। আর এরই মাঝে গাইড সাহেব সকল যাত্রীদের উদ্দেশ্যে একটি দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন, যাতে কারোর কোনো ক্ষতি না হয়, যাত্রা স্বাচ্ছন্দ্যে হয়। পদ্মা সেতু টোল পরিশোধ করে আমরা এগিয়ে যাচ্ছি সেই কাঙ্ক্ষিত সেতুতে ওঠার জন্য।
পার হচ্ছি পদ্মা সেতু। সেতু পার হয়ে কিছুক্ষণ চলার পরে আমরা চলে আসলাম ভাঙা ইন্টারসেকশনে, আর এখান থেকেই কিন্তু রাস্তা ভাগ হয়ে গেছে। একদিকে চলে গেছে বরিশাল, একদিকে গেছে খুলনা ভাটিয়াপাড়া কালনা হয়ে যশোর, আর একদিকে ফরিদপুর। তো আমরা যাব এখন হচ্ছে ফরিদপুরের দিকে। আমাদের বাসটি ফরিদপুর হয়ে যশোর হয়ে বেনাপোলে পৌঁছাবে। আরেকটি রুট রয়েছে কালনা হয়ে যশোর হয়ে বেনাপোল। ঘড়িতে এখন সময় সন্ধ্যা 6টা, যদিও দেখতে কিছুটা বিকালের মতো লাগছে। আর এখন আমরা এসে পৌঁছালাম হচ্ছে ফরিদপুরে, ঠিক আছে। ফরিদপুর বাইপাসে আমাদের 20 মিনিটের হল্ট দিয়েছে। সেই 2:30টার সময় গাড়ি ছাড়ার কথা ছিল মালিবাগ থেকে, কিন্তু গাড়ি 2:30টার সময় ছাড়তে পারিনি তাদের গাইড স্বল্পতার কারণে। পরে 3:00টার সময় ছাড়ে, 3:00টার সময় গাড়ি ছেড়ে মতিঝিল দিয়ে আরামবাগ হয়ে সায়দাবাদ ফ্লাইওভার পার হইতে হইতে 5:00 বেজে যায়, প্রায় 4:30 বেজে যায়। তার উপরে গাড়ির গতি 80 উপরে ওঠানো সম্ভব হয়নি, কারণ রাস্তায় প্রচুর পরিমাণে চেক ছিল, যার কারণে ধীরে সুস্থে এসেছি। আর জানেন তো, স্ক্যানিয়া দলবর পরে আমার পছন্দ হচ্ছে স্ক্যানিয়া। স্ক্যানিয়ার জার্নি আসলে অসাধারণ। আমি যে এই সোহাগ পরিবহনের বাসে কতবার জার্নি করেছি আমি নিজেও জানি না, ঠিক আছে। আর চা খাচ্ছি, ঘুমিয়ে পড়েছিলাম, এসিটা ছিল খুবই চিল। সোহাগের মানে কি বলবো, স্ক্যানিয়ার সিটগুলোও বড়, সব মিলিয়ে সব সার্ভিসটা ভালো লাগে। আর গাড়ি যেহেতু 80 মেনটেন করছিল, মোটামুটি সেফলি চলছিল, যার কারণে ঘুম এসে গিয়েছিল, ঘুমিয়ে গিয়েছিলাম। তো এখন নিয়ে নিলাম চা, আর এই হচ্ছে বাইপাস, ঠিক আছে। আর এই হচ্ছে আমাদের গাড়ি। বর্তমানে যারা ঢাকা থেকে বেনাপোল রুটে যাতায়াত করবেন তাদের জন্য বলছি, রুট কিন্তু এখন বেনাপোলে 2টা, ঠিক আছে। বেসিক্যালি পদ্মা সেতু দিয়ে রুট 2টা, একটা হচ্ছে পদ্মা সেতু হয়ে ভাঙা দিয়ে চলে যাচ্ছে কালনাঘাট হয়ে যশোর, আর একটা হচ্ছে ফরিদপুর দিয়ে মাগুরা হয়ে তারপর যাচ্ছে যশোর, তারপরে বেনাপোল, ঠিক আছে। তো এই 2টা রুট এখন মূলত সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে পদ্মা সেতুর পরে, ঠিক আছে। তো বাসের টিকিট কাটার সময় এই বিষয়টা অবশ্যই অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। যাদের কালনা দিয়ে যাওয়ার দরকার তারা একটা খোঁজখবর নিয়ে নেবেন এই বাস কালনা দিয়ে যায় কি না, এবং যাদের ফরিদপুর দিয়ে যাওয়ার দরকার তারা খোঁজখবর নিয়ে নেবেন এই বাস ফরিদপুর দিয়ে যায় কি না, নাহলে কিন্তু বিড়ম্বনায় পড়তে হবে। কারণ একই কোম্পানির বাস কিন্তু এই 2 রুট দিয়েই কিন্তু যাত্রী সেবা দিয়ে যাচ্ছে। আর ঢাকা থেকে ফরিদপুর দিয়ে যদি আপনার বাসটি যায় তাহলে কিন্তু হাতে 2 ঘন্টা সময় এক্সট্রা অতিরিক্ত নিয়ে আসবেন, কারণ এই রুটে চলতে গেলে 2 ঘন্টা সময় বেনাপোলে যেতে বেশি লাগে। আর কালনা দিয়ে গেলে 2 ঘন্টা প্রায় 1.5 ঘন্টা টাইম সেভ হয়, আর ফরিদপুর দিয়ে সময় একটু বেশি লাগে কারণ রাস্তা বেশি, ঠিক আছে। 20 মিনিট যাত্রা বিরতির পর ফরিদপুর থেকে আমাদের বাসটি আবারও যাত্রা শুরু করে দেয় বেনাপোলের উদ্দেশ্যে। ইতিমধ্যে সন্ধ্যা নেমে এসেছে আর বাস এবার একটু স্পিড মেনটেন করে চলার চেষ্টা করেছে, যেহেতু এক্সপ্রেসওয়েতে বাস ঠিকভাবে স্পিড মেনটেন করতে পারেনি, যার কারণে আমরা কিছুটা লেটে আছি। আর এইভাবে চলতে চলতে রাত 9টার সময় দীর্ঘ 7 ঘন্টা জার্নি করার পর আমি পৌঁছে যাই বেনাপোলে। বন্ধুরা, এই ছিল আজকের ছোট্ট একটি ট্রাভেল ইনফরমেশন ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ভালো থাকবেন সকলে, দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে নতুন কোনো একটি ব্লগ নিয়ে। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, আমি তানভীর মুরাদ, আল্লাহ হাফেজ। মেডিকেলে নাম পাই।